সোমবার 25শে মার্চ দোল, রঙের উৎসবে মেতে উঠেছে গোটা বাংলা। তবে এরই মধ্যে রয়েছে বৃষ্টির পূর্বাভাস, ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায়। কোন কোন জেলায় এদিন বৃষ্টি হতে পারে, কেমন থাকবে কলকাতার আবহাওয়া, নতুন হাওয়া নতুন সপ্তাহে গরম না ঠান্ডা? রবিবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ ছিল জেলায় জেলায়, রবিবার শুষ্ক আবহাওয়া থাকলেও সোমবার থেকে বাংলায় ফের দুর্যোগের ঘনঘট। দোলে উত্তর ও দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আইএমডির পূর্বাভাস বলছে যে বর্তমানে অসম ও সংলগ্ন অঞ্চলের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, আর এর জেরে নতুন সপ্তাহ শুরু থেকেই বাংলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার উত্তরবঙ্গের উপরে 5 জেলায় ঝড় বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার 27শে মার্চ পর্যন্ত বিক্ষিপ্তভাবে মালদাহ ও দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়া অফিস বলছে যে দোলের দিন উত্তরের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরই মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই সমস্ত জায়গায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে দমকা হওয়ার পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারেও উত্তরবঙ্গের সবকটি জেলাতে বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় বাকি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে বলে কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার দক্ষিণবঙ্গে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 26শে মার্চ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মিলতে পারে বুধবার, অর্থাৎ দোলের দিন দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। মঙ্গলবার সবকটি জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বুধবার নাগাদ মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টি হতে পারে। বাকি সবকটি জেলায় আবহাওয়া থাকবে শুষ্ক। বৃহস্পতিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস বলছে যে সকালের দিকে কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝলমলে আকাশ দেখা যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কলকাতার আজকের সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। রবিবার রাতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। মঙ্গলবার কলকাতায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর পূর্ব অসমে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এছাড়া একটি অক্ষরেখা উত্তর পশ্চিম বিহার থেকে দক্ষিণ পূর্ব অসম পর্যন্ত বিস্তৃত, সেই কারণে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে 26শে মার্চ পর্যন্ত ঝড় বৃষ্টি হবে। হাওয়া অফিস বলছে যে আগামী 2 থেকে 3 দিন উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় কিন্তু তাপমাত্রায় সেরকম যে বড় হেরফের হবে তা না। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তারপরে দুদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। রঙের উৎসবে যখন গোটা বাংলা মাততে ব্যস্ত, সেই সময় কিন্তু বৃষ্টি রীতিমতন অসুরের ভূমিকায় চলে এসেছে। তবে এই বৃষ্টি কিন্তু যে আজকে হয়ে আজকেই থেমে যাচ্ছে তা নয়, আপাতত 2 দিন বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া, অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বেশ কিছু জায়গায় থাকবে ঝোড়ো হাওয়া। কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, কেমন থাকবে কলকাতার আবহাওয়া, সেই বিষয়ে আপনাদেরকে আরও একবার বলবো। যে রবিবার দিনকে আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় আকাশ ছিল আংশিক মেঘলা, রবিবার আবহাওয়া শুষ্ক থাকলেও সোমবার থেকে বাংলায় ফের দুর্যোগের ঘনঘটা। দোলে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আইএমডির পূর্বাভাস রয়েছে যে বর্তমানে অসম ও সংলগ্ন অঞ্চলের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরেই নতুন সপ্তাহ থেকে শুরু করে বাংলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের সূত্র বলছে যে সোমবার উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই ঝড় বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার 27 মার্চ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে মালদহ, দিনাজপুরে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়া অফিস বলছে যে দোলের দিন উত্তরের সব কটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবারেও উত্তরবঙ্গের সব কটি জেলায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বাকি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গেও কিন্তু ঝড় বৃষ্টির কথা বলছে হাওয়া অফিস। বিশেষত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, 224 পরগনা, নদিয়া, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 26 মার্চ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।